মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্য সরকারের দায়িত্ব গ্রহণ করার পিছতে কঠোর নির্দেশনা জারি করেছিল যে সরকারি কার্যালয় বিষয়া বা আমূল বিষয়ার কার্যালয়ক নির্দেশ দিয়েছিল যে কোনো ধরনের যাতে লুণ্ঠন বা কোনো ধরনের যাতে দুর্নীতি সংগঠিত নহয়। কিন্তু একাংশ ঠিকাদারে বহুত নথিপত্র, ভুয়া নথিপত্র জারি করে ইম্পেরিয়াল প্রজেক্টর নামত মেহমেদুল হাসান লস্করে ঠিকা লাভ করেছিল, বহুতো ঠিকা লাভ করবলে সক্ষম হয়েছে। যেহেতু মেহমেদুল হাসান লস্করে ভুয়া নথিপত্র দাখিল করে ইম্পেরিয়াল প্রজেক্টর নামত বহু টাকা লুণ্ঠন করে তো বিভিন্ন ঠাইত বিভিন্ন ধরনের মাটি কিনবলে সক্ষম হয়েছে। যেহেতু মানে ডাবল ইন্ডিয়াত দেখাবলে চেষ্টা করি যে আপনাদের দেখি আছে, ডাবল ইন্ডিয়া দেখবলে চেষ্টা করেছে যে এই যে রাস্তাটা দেখিছে, এই রাস্তাটা মেহমেদুল হাসান লস্করে ইম্পেরিয়াল প্রজেক্টর নামত এনেকা ধরনের টাকা সংগ্রহ করে এই ধরনের রাস্তা বনাবলে চেষ্টা করেছে। যেহেতু মোর পিছফালে যে এটা বোর্ড আছে আপনাদের দেখিছে যে বর্তমান এই পি ডাব্লিউ ডির যে ধরনের ইঞ্জিনিয়ার আছে সেই মুখ্য অভিযন্তাগুলো কিন্তু এই সম্পূর্ণ কথা জানিও কিন্তু কোনো ধরনের তারভাবে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবলে সক্ষম হওয়া নাই। যেহেতু ইম্পেরিয়াল প্রজেক্টর আমার হাসান মেহমুদুল হাসান লস্করে বহুতো টকা লুণ্ঠন করারও এক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য শাসনের দায়িত্ব গ্রহণ করার পিছতে সকল সরকারি বিভাগ আমূল বিষয়া কঠোর নির্দেশ প্রদান করে কোনো কারণে দুর্নীতি সংগঠিত হব নোৱাৰে বাবে স্পষ্ট করেছিল। কিন্তু দুর্নীতিমুক্ত সরকার রাজ্যের মাজত উপহার দিয়ার বাবে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত রাখার বিপরীতে এসাম বিভাগত এটা দুর্নীতি অনিয়ম অব্যাহত আছে আর ইয়ার ভিতরতে অন্যতম হয়েছে লোক নির্মাণ বিভাগ আর মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি বিনষ্ট করার বাবে এসাম ঠিকাদার বিষয়ে মিলি লোক নির্মাণ বিভাগত মুক্তমনে দুর্নীতি করে থাকা এক ধরনের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। যেহেতু ইম্পেরিয়াল প্রজেক্টর নামত ঠিকাদারে ইম্পেরিয়াল প্রজেক্টর নামত মেহমেদুল হাসান লস্কর নামত ঠিকাদারে বহুতো টাকা ধন সংগ্রহ করে বিভিন্ন ভুয়া নথিপত্র দাখিল করে ঠিকা লো যা ডাবল ইঞ্জিনত আপনাদের দেখি আছে এই রাস্তাটা বনাইছে যে এনেদরে যদি টাকা সংগ্রহ করে সেই যদি রাস্তা এনেকা ধরনের বনাব লাগে তেনহলে তেওক ঠিকা কিহর বাবে দিয়ে? যেহেতু ভুয়া নথিপত্র দাখিল করার পিছতো কেনেকৈ ঠিকা লাভ করে? যেহেতু এই ক্ষেত্রে মুখ্য অভিযন্তা যি পি ডাব্লিউ ডি লোক নির্মাণ বিভাগের যে মুখ্য অভিযন্তা, এই মুখ্য অভিযন্তা সকল চাইও কিয় নোচোয়ার ভাব জুড়িছে বা কিয় ভুয়া নথিপত্র দাখিল করার পিছতো তেওক ইম্পেরিয়াল প্রজেক্টর নামত ইমান টাকা যি লুণ্ঠন করেছে সেই লুণ্ঠনের নামত কিয় অভিযোগ, যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে যে এনে ধরনের ইম্পেরিয়াল প্রজেক্টর নামত যে মেহমেদুল হাসান লস্কর নামত ঠিকাদারে এনেদরে দুর্নীতি সংগঠিত করে গেছে আর দুর্নীতি সংগঠিত করে যেটা গুৱাহাটী মহানগরতে বিভিন্ন ধরনের মাটি লো মাটি কিনি হোটেল বনাবলে সক্ষম হয়েছে যে এনেকয় যদি লুণ্ঠন করে থাকে তেনহলে এই সমূহ ঠিকাদারের বিরুদ্ধে এটা বর্তমান সরকারে কি পদক্ষেপ লব বা এই ক্ষেত্রে যেহেতু মেহমেদুল হাসান লস্করে ইম্পেরিয়াল প্রজেক্টর নামত যে টাকা লো বিভিন্ন ধরনের হোটেল কিনে বিভিন্ন ধরনের মাটি ক্রয় করে হোটেল বিক্রি হোটেল কিনে থাকে আর সেই হোটেলের নামতে বহুতো টাকা লুণ্ঠন করা দেখবলে পাওয়া গেছে যে এই ক্ষেত্রে যেহেতু চিফ ইঞ্জিনিয়ার গড়ি সকল গম পায় কিয় নোচোয়ার ভাও জড়িছে বা ভুয়া নথিপত্র দাখিল করার পিছতো ঠিকা লাভ করবলে সক্ষম হয়েছে। যেহেতু আমি ডাবল ইঞ্জিনত আপনাদের চাই আছে যে যি আপনাদের দেখিছে রাস্তাটো সেই রাস্তাটোর বর্তমান দুরাবস্থা দেখিছে আপনাদের টাকা সংগ্রহ করে লুণ্ঠন করে এনেকা ঠিকা লাভ করে এই ধরনের রাস্তা বনাবলে সক্ষম হয়। এই ক্ষেত্রে মুখ্য অভিযন্তাগুলো কি পদক্ষেপ লব বা এই ক্ষেত্রে সরকারে যেহেতু কঠোর নির্দেশনা জারি করেছিল যে কোনো ধরনের যাতে দুর্নীতি সংগঠিত নহয় এই ক্ষেত্রে সরকারে বা মুখ্য অভিযন্তাগুলো কি ব্যবস্থা গ্রহণ করে আমি পরবর্তী সময় দেখাবলে চেষ্টা করি। চাই থাকবে এনি ভারত 24। আপনি নর্থ ইস্ট ফুরিম বলে ভাবিছে নাকি? আপনি নর্থ ইস্ট কত কেনেকে ফুরিম বলে যদি ভাবি আছে তেতিয়াহলে এতিয়ারপা আর চিন্তা নাই, আপনি গাড়ি আছে। আপনি গাড়ি একটা নির্ভরযোগ্য ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান যত দক্ষ টুর গাইডস লই আপনি ঘুরব পারিব আর লগতে আপনি ডমেস্টিক বা ইন্টারন্যাশনাল প্যাকেজেস আর ফ্লাইট বাস রেলওয়ে বা হোটেল বুকিংর সুবিধা পাব। সবিশেষ জানিবলে আর সেবা গ্রহণ করবলে www.apnigari.com এটিয়ায় লগ ইন করক অথবা স্ক্রিনত দিয়া নম্বরত যোগাযোগ করক।